রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক আজ ভাষণ দেবেন জাতিসংঘ অধিবেশনে। Not a single displaced Rohingya has been able to return to their homes in Myanmar in the last 6 years. Continued international attention is needed to effectively address the root causes of the Rohingya crisis. প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। বাংলাদেশে পর্যবেক্ষকের প্রয়োজন নেই, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। উনি মূলত রোহিঙ্গাদের ব্যাপারে আলাপ হয়েছে, অধিকতর টাকা দিবেন সেটার কথা বললেন। আমরা আগামী নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করতে চাই, তেনারা বললেন পিসফুল। আমরা বললাম সেটা উই ক্যানট গ্যারান্টি, পিসফুল একা সরকার চাইলেই হবে না, সব দলের মতের আন্তরিক আপনার সহযোগিতা দরকার। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছে নায়াত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৩ বছরেও আলোর মুখ দেখেনি ঢাকার প্রবেশ মুখে ৫টি বাস টার্মিনাল নির্মাণ প্রকল্প। কাঁচপুরে দক্ষিণ সিটি শুরু করলেও পিছিয়ে উত্তর সিটি কর্পোরেশন, টেকসই উন্নয়নের দোহাই। সীমান্ত দিয়ে খুলনায় বাড়ছে মানব পাচার, ৬ বছরেও ৮৯ নারী শিশুকে ভারত থেকে উদ্ধার। আটক হলেও কৌশল ও দুর্বল চার্জশিটে ছাড়া পাচ্ছে অপরাধীরা। এবং মাদারীপুরে হিমাগারে আলু মজুত রেখে সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে দাম, লোক দেখানো অভিযানে ক্ষুব্ধ ক্রেতা। মুন্সিগঞ্জে শুরু হচ্ছে ৩৬ টাকা কেজি দরে ট্রাক সেল কার্যক্রম।